কোশ্চেন ফার্স্ট, কোশ্চেন ওয়ান, ডাইমেনশনে কিছু বোঝানোর নেই, ঠিক আছে, কোশ্চেন করবো বুঝে যাবে আরামসে। ফার্স্ট কোশ্চেন, ইফ ভ্যালোসিটি, ভ্যালোসিটি ভি, এবার ভি এর ডাইমেনশন, ভি এর ডাইমেনশন বল, ভি এর ডাইমেনশন এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর টাইম টি, ফোর্স এফ, ফোর্স ধরেন ফোর্সের ডাইমেনশন ভুলে গেছিস, বাট তোর ফর্মুলা মনে আছে মাস ইন টু অ্যাসলেশন, অ্যাসলেশনটা কী হয়, অ্যাসলেশন ডাইমেনশন বল, সুব্রত তো, হ্যাঁ সুব্রত, অ্যাসলেশনের ডাইমেনশন, অ্যাসলেশন ইকুয়াল টু ভ্যালোসিটি বাই টাইম, তো ভ্যালোসিটির ডাইমেনশন এল টু দি পাওয়ার মাইনাস টু, একটা মাইনাস উপরে চলে যাবে, ক্লিয়ার। ডাইমেনশন চ্যাপ্টার একটা মাথায় রাখবি, ডাইমেনশন চ্যাপ্টার তোর কাছে ইজি তখনই হবে যখন তুই প্রত্যেকটা জিনিসের ফর্মুলা জানিস। তুই ফোর্সের যদি বলিস আমি ডাইমেনশন জানি না, এর মানে তুই ফোর্সের ফর্মুলা জানিস না, বুঝা গেল। তো মাস ইনটু অ্যাসলেশন, মাসের ডাইমেনশন এম, অ্যাসলেশন এল টু দি পাওয়ার মাইনাস টু, বলছে দ্য ডাইমেনশন অফ দ্য মাস, এম এর ডাইমেনশন চেয়েছে এই ফর্ম্যাটে। এখান থেকে ধরে নে তুই এম লিখলি, তাহলে এম ইকুয়াল টু কী হয়ে গেলো, ফোর্স বাই এল টু দি পাওয়ার মাইনাস টু, বোঝা গেল, লেখা যায় না, ফোর্সের ডাইমেনশন এম টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে মাসের ডাইমেনশন কী হয়ে যাবে, ফোর্স বাই অ্যাসলেশন, ক্লিয়ার, ফোর্স বাই অ্যাসলেশন। এবার ফোর্স তো রয়েছেই, এবার এল টু দি পাওয়ার মাইনাস টুটাকে এইভাবে লেখা যায়, হ্যাঁ, তাহলে মাসের ডাইমেনশন কী হয়ে গেল, ফোর্স বাই এল টু দি পাওয়ার মাইনাস ওয়ানটা কার ডাইমেনশন, দেখ উপরে কোথাও লিখেছি ভ্যালোসিটি, তার মানে অ্যান্সারটা আমাকে বল কী হবে, এফ বাই ভি ইন্টু টি ইনভার্স, তাহলে এটা টি ইনভার্স আছে নিচে, তাহলে টিটা তো উপরে উঠে যাবে, উপরে উঠে গেলে টি প্লাস টি হয়ে যাবে, ডিভাইডেড বাই ভ্যালোসিটি, তার মানে এটা অ্যান্সার কী হবে, ফোর্স ভি ইনভার্স টি, ক্লিয়ার হয়েছে। তো অপশান কোনটা গেল, অপশান বি ইজ কারেক্ট, হয়ে গেছে পুরো, বুঝে গেছিস, যখন আমি পড়াচ্ছি যে পড়াচ্ছি প্রত্যেকটা পয়েন্টে, যদি না বুঝতে পারি ওখানে আমাকে আটকাবি, ইন ফিউচারের কথা ভাববি না, ফিউচারে আবার কবে বুঝবো। হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশন ইজ ডাইমেনশনালি ইনকারেক্ট, মানে লেফট হ্যান্ডের ডাইমেনশন আর রাইট হ্যান্ডের ডাইমেনশন ইকুয়াল হবে না, স্মল ভি ইকুয়াল টু ভলিউম রেট ডিভিডিটি, ওকে, তার মানে স্মল ভি এর ডাইমেনশন কি, এল কিউ টি ইনভার্স। রাইট হ্যান্ডের সাইডের ডাইমেনশনগুলো চেক কর, ফার্স্টেরটা নিজে চেক কর, পি হচ্ছে প্রেশার, প্রেশারের ডাইমেনশন বলবো, প্রেশার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, ডাইমেনশন তুই বল, ডাইমেনশনে বল কী হবে, ফোর্সের তো এখনই করালাম, এরিয়াটা কি, এল স্কোয়ার, হ্যাঁ, তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এটা কী হলো, এম এল ইনভার্স টু দি পাওয়ার মাইনাস টু। প্রেশারের সঙ্গে আর একটা আছে এ টু দি পাওয়ার ফোর, এখানে এ বলতে কী বোঝাচ্ছে, এ অ্যান্ড আর ইজ রেডিয়াস, তার মানে এ ডাইমেনশন অফ এ ইকুয়াল টু এল, রেডিয়াস মানে একটা লেন্থ, ওকে, তো এ পাওয়া গেল এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এল টু দি পাওয়ার ফোর। আরেকটা দিয়েছে এই যে ইটা, ইটার নাম ওরা বলে দেবে, আর যদি না বলে দেয় আমরা জানি এটা, ইটাটা কী বলে, হ্যাঁ ইটা, এটা একটা কনস্ট্যান্ট নয়, এটা একটা কী বলতো, আমরা ফ্লুইড মেকানিক্সে পড়বো, এই চ্যাপ্টারটা পরে করানোই বেটার, কারণ আমাদের অনেক কটা চ্যাপ্টার সঙ্গে লিঙ্ক আপ থাকে। ফ্লুইড মেকানিক্স, একটা বল যদি একটা জলের ভিতর পড়ে, তাহলে জল একটা ফোর্স দেয় উপরের দিকে, ভিসকাস ফোর্স, একটা বাউন্সি ফোর্স আর একটা হচ্ছে ভিসকাস ফোর্স, এটা কি ভিসকাস ফোর্স, যার ভ্যালু হচ্ছে সিক্স পাই ইটা আর ভি, তার মানে ইটার যদি তোকে ডাইমেনশন বলি তাহলে কী করবি, ফোর্সের ডাইমেনশন ডিভাইডেড বাই আরের ডাইমেনশন ইনটু ভ্যালোসিটির ডাইমেনশন, ওকে। তো এখানে ফোর্সের ডাইমেনশন কী আসছে, এম এল টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই এল ইনটু ভ্যালোসিটি, এটাই ভ্যালোসিটি, ঠিক আছে, ভ্যালোসিটি এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এটা এটা উড়ে গেল, একটা টি মাইনাস থেকে গেল, আর একটা এটা কী হয়ে গেলো, এম এল ইনভার্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তো এটার ডাইমেনশন পেয়ে গেছি, আর শুধু বাকি আছে এল, এলটা ওরা কিছু বলেছে লেন্থ, তার মানে এল, তার মানে আমি যদি রাইট হ্যান্ড সাইডের কথা বলি, রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট পাইকে নেবো না, এইটকেও নেবো না, তো প্রেশার এম এল ইনভার্স টু দি পাওয়ার মাইনাস টু এর সঙ্গে এল টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ইটার ভ্যালু, এম এল ইনভার্স টু মাইনাস ওয়ান, ওকে, আর একটা আগে আছে এল, আছে
এল ইনভার্স কেটে গেল, এল ইনভার্স কেটে গেল, আর টি ইনভার্স একটা কেটে গিয়ে টি ইনভার্স হলো, এল একটা এল কিউ হলো, এম এম কেটে গেল, তার মানে এটা কি এল কিউ বাই টি, তো টি ইনভার্স মানে এল কিউ বাই টি, তার মানে এটা কি ভলিউম বাই টাইম, এই তো এল কিউ বাই টি, তার মানে এটা কি ট্রু। কোশ্চেনে কি চেয়েছে, ফলস খুঁজতে বলেছে। এইটা হচ্ছে টি, টি থিটা, ওয়ার্ক ইকুয়াল টু টর্ক ইনটু থিটা, টর্কের ডাইমেনশন, টর্ক ইকুয়াল টু কি জানিস, ফোর্স ইনটু লেন্থ, তার মানে এম এল টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে। আর থিটার কোনো ইউনিট হয় না, ডাইমেনশন হয় না, ইউনিট হয় রেডিয়ান বাট ডাইমেনশন হয় না, তো থিটার ডাইমেনশন কত, ওয়ান, ডাইমেনশন হয় না মানে ওয়ান, জিরো নয়, তো এটাও ট্রু। তো ওয়ার্ক ডান মানে কি, ওয়ার্ক ইকুয়াল টু কি, ফোর্স ইনটু লেন্থ, তার মানে এটাও ট্রু। টু এস কস থিটা বাই আর রো, যেটা আমরা ফ্লুইড মেকানিক্সে পড়বো, এটা একটা ডাইরেক্ট ফর্মুলা, তুই যত বেশি ফর্মুলা জানবি, এটা আমাদের সিলেবাসে আছে ফ্লুইড মেকানিক্সে, এইচ ইকুয়াল টু টু এস কস থিটা বাই আর রো আর জি, এস হচ্ছে সারফেস টেনশন, এখানে লিখে নেই বাট এটা জানি। তো অপশন সি ইজ আমাদের জন্য, সিটা হবে অ্যান্সার, কি হবে সি। ওকে, বাকিগুলো এলিমিনেট করে সি অপশন পেতে পারিস। এবার তোর যদি মনে হয় এটাকে চেক করার, আর এখানে দেখো পারমিটিভিটি দিয়েছে, দেখতে কীরকম একটা বাজে জিনিস লাগছে, তার মানে আমি কী করবো, এলিমিনেশন করবো বাকি অপশানগুলো, এটা দেখতে বাজে লাগছে না, পারমিটিভিটি এখনও পড়িস নি, ইলেকট্রোস্ট্যাটিক্স আছে, তার জন্য এটা দিয়ে দেবে। যে বলতে কী বোঝাচ্ছে, কিছু লিখেছে কারেন্ট ডেন্সিটি, আমি তবু বুঝিয়ে দিচ্ছি, ধরে নে কারেন্ট বাই অ্যাম্পিয়ার হচ্ছে যে হয়, এখন এটা বুঝতে পারি না যতক্ষণ না আমি পারমিটিভিটি পড়াবো, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের রেট, তো এটা আমি অ্যান্সার করে বেরিয়ে যাবো। আমি কী জানি এটা আমাদের সিলেবাসে নেই, এই তো, তাহলে যেই অপশানগুলো আছে সেই অপশানগুলোকে এলিমিনেট করে দিলাম। এটা পড়বি কিছুদিন পরে, আমরা ফ্লুইড মেকানিক্স পড়াবো, এইচ ইকুয়াল টু টু এস কস থিটা, এটা মানে কি, একটা ক্যাপিলারি টিউবে যদি আমি জল রেখে দিই, জলটা উপরে উঠে যায় না, গাছে জল উপরে যায়, তো সেই জিনিসগুলো এইচ ইকুয়াল টু এই ফর্মুলা অনুযায়ী হয়, টু এস কস থিটা ডিভাইডেড বাই আর রো জি, এটা ডাইরেক্ট ফর্মুলা, তো অপশান সি ইজ কারেক্ট। ওটা নিয়ে মাথা ঘামাবো না, এখন যদি আমি তোদের বলেও দিই ওটা কি, তোরা বুঝবি না, এপসাইলন নট আলাদা জিনিস পারমিটিভিটি, ওটা ইলেকট্রিক্যাল পড়াবো যখন তখন, তো ওদের তো ইলেকট্রিক্যাল অতটা ভাস নেই না। এটা ট্রাই কর, এ ফার্স্ট অফ অল টর্কে চলে যা, তো টর্ক ইকুয়াল টু এফ, এফ ইন্টু এল, এম এল টু দি পাওয়ার মাইনাস, এম এল টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এল, তো এম এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টু, তো আমি সব কটা অপশান চেকও করবো না, দেখলে বুঝতে পারবি, তো এর সঙ্গে কার কারেক্ট, তিন, তাই তো। যখনই এটা হয়ে গেল তখন বাকি পাগলের মতো বাকি অপশানগুলো করবি না, এবার তোকে কাটার টাইম চলে এসছে, এলিমিনেশন প্রসেস বলে এটাকে, দুটো উড়ে গেল, শুধু হয় এ হবে নয় ডি হবে, আর একটা চেক করবি অ্যান্সার আই থিঙ্ক বেরিয়ে যাবে, বি এর জন্য চেক কর, হয়ে গেছে অ্যান্সার, বি হচ্ছে ইম্পালস, ইম্পালস হচ্ছে ফোর্স ইনটু টাইম। এবার ধরে নে সব কটা ফর্মুলা তুই নাও যা নাও জানতে পারিস, তখন কী করবি, যে কটা ফর্মুলা জানিস তার রেসপেক্টিভলি চেক করবি, এম এল টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু টি, তার মানে এটা কী হলো, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তো ইম্পালসের সঙ্গে এম এল টু দি পাওয়ার মাইনাস এক, তো এটা আছে কত, বিতে, আমি সি আর ডি চেকই করিনি, অপশন এই কারেক্ট। ওকে, তবু আমি বোঝানোর জন্য সি এটা লিখে দিচ্ছি, ইন ফিউচার কাজ লাগতে পারে। সারফেস টেনশন, একটা সারফেস টেনশন আছে আর একটা টেনশন আছে, টেনশন মানে কি, একটা রডে টেনশন শুনেছিস, একটা তারে টেনশন, টেনশন মানে কি, ফোর্স, টেনশন মানে কি, আরে ভাই একটা রড যদি এরকম থাকে, এখান দিয়ে একটা ওয়ার যদি হয়, এটা যদি ব্লক হয়, ব্লকের ওয়েট নিচে ডব্লু উপরে টেনশন, এই টেনশন শুনিস নি, তাহলে টি ইকুয়াল টু ডব্লু লিখিস না, ভুলে গেছিস, এগুলো সিম্পল, তো টেনশন বুঝেছিস, তো তাহলে এটা টেনশনের সঙ্গে কোনটা হবে, এম এল টু দি পাওয়ার মাইনাস টু, এম এল টু দি পাওয়ার মাইনাস টু মানে কি, সি এর সঙ্গে ফোর ম্যাচ করেছে, আর একটা দেখো ডি, ডিটা কি, ফোর্স বাই লেন্থ, তার মানে কি এফ বাই এল, এফ হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই এল, তো এম টু দি পাওয়ার মাইনাস টু, তো সারফেস টেনশন এম টু দি, সরি, সারফেস টেনশন এম টু দি পাওয়ার মাইনাস টু, হয়ে গেছে। ধরে নে এফ, ফার্স্ট অপশন ধরে নিলাম ফার্স্ট অপশন, তো এফ ইকুয়াল টু এম এল টু দি পাওয়ার মাইনাস টু, পুট তো কার,
एल टू दि पावर माइनस फोर टी टू दि पावर माइनस टू तो ये एटा तो गेलो तै ना तो एखाने कि आछे एम एल टू दि पावर माइनस थ्री तो मास बाय एल क्यूब डेंसिटी तो ऑप्शन ए करेक्ट फोर्सटाके आमि भेंगे दिएछि बाकी तो जेनरल यूनिट दिएछे ओके এটা সিম্পলিফাই সিম্পলিফাই মিন্স যে কোনো ইউনিট হয় মাস হবে নয় লেন্থ হবে নয় টাইম হবে এইগুলোই তো নয় অ্যাম্পিয়ার কারেন্ট হবে আর তো কিছু নেই বুঝছি বাকি অপশান আর একটা চেক করবি এফ এল টু দি পাওয়ার মাইনাস থ্রি টি স্কোয়ার এটা কী হবে হ্যাঁ 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 দেওয়া ছিল তো এফ ইকুয়াল টু এম এল টু দি পাওয়ার মাইনাস টু এল মাইনাস থ্রি টি স্কোয়ার এটা এটা উড়ে গেল এম এল টু দি পাওয়ার মাইনাস টি এটা কি মাস বাই এরিয়া চলে এলো আমার তো লাগবে কি মাস বাই ভলিউম ওকে এটা কি ছিল মাস বাই ভলিউম এটা হচ্ছে ডেন্সিটি তো অপশন এ কারেক্ট অপশন দেখে চেক করবি বেশি দিমাগ খাটাবি না তুই এবার যদি ভাবিস আমি ডেন্সিটি লিখলাম ডেন্সিটি থেকে আমি এই ফরম্যাটে নেব বহুত টাইম লাগবে এবার দেখ এই কোশ্চেনটা অনেক কিছু তুই হয়তো জানিস না বাট কিছু তো জানিস অনেক কিছু জানিস না বাট তুই কিছু জানিস আমরা অ্যাটমিক স্ট্রাকচারের ভিডিও দেখেছিস হ্যাঁ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কী ছিল এনার্জি ইকুয়াল টু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এনার্জি ইকুয়াল টু কী ছিল এইচ মিউ এই মিউটা কি মিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মিউ মিউয়ের ডাইমেনশন কী হয় ওয়ান বাই টি হয় টাইমের ডাইমেনশনের রেসিপ্রোকাল ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি আমরা জেনারেলি এফ লিখি এফ ইকুয়াল টু ওয়ান বাই টাইম পিরিয়ড বাট এখানে ওরা মিউ দিয়ে ডিনোট করে তাহলে এইচের ভ্যালু তো হয়ে গেল এইচের ডাইমেনশন পেয়ে যাবি না এনার্জির ডাইমেনশন জানিস এনার্জি ইকুয়াল টু কী হয় ওয়ার্ক ডান ইকুয়াল টু কি ফোর্স ইনটু লেন্থ এবার হয়তো জানিস এবার এইচের ইউনিটটা বার কর আর আমাকে দেখা পাচ্ছিস কি না আর কোঅফিসিয়েন্ট অফ ভিসকোসিটি লাস্ট কোশ্চেনে আমি পড়িয়েছিলাম এফ ইকুয়াল টু সিক্স বাই এনআর ভি এটা কি কোঅফিসিয়েন্ট অফ ভিসকোসিটি তো ফোর্স বাই আর ভি করেছিলাম ফর্মুলা তোকে জানতে হবে ফোর্স বাই আর ভি ডাইমেনশন যদি করিস তাহলে তোকে শুধু ফোর্স বাই আর ভি করতে হবে তাহলে দুখানা ডাইমেনশন তুই জানিস এই দুটো ডাইমেনশন তুই যদি জানিস এই কোশ্চেন অ্যান্সার তুই পারবি শিওর শুরু করে দে ডাইমেনশন অফ এইচ ইকুয়াল টু এনার্জি বাই মিউ এনার্জির ডাইমেনশন এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু কারণ ফোর্স ইনটু এল ওয়ার্ক ডান এনার্জি সেম এবার মিউ এটা কি মিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি তো ফ্রিকোয়েন্সিটাকে আমরা কী লিখি ওয়ান বাই টি টিটা উপরে যাবে তার মানে প্লাস হয়ে যাবে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান কী করে হলো বুঝতে পারলি তো টি মাইনাস টু প্লাস টি আর এখানে এল স্কোয়ার আর এম এম মানে কি কেজি এল মানে কি মিটার স্কোয়ার টি মানে কি সেকেন্ড ইনভার্স তার মানে এটা হচ্ছে এর সঙ্গে বি এর সঙ্গে কার কানেকশন আছে দুইয়েরই কানেকশন আছে এবার আমি দেখব ডি ডিতে আছে ভিসকোসিটি ভিসকোসিটি ইকুয়াল টু ফোর্স বাই আর ভি ফোর্স হচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই এল ইন্টু ভ্যালোসিটি এল টি মাইনাস ওয়ান তার মানে এটা এটা উড়ে গেল তাহলে টি মাইনাস ওয়ান উপরে তার মানে এম এল ইনভার্স টি ইনভার্স মাস কেজি মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স তো অপশান এ তার মানে ডিএর সঙ্গে এ ডিএর সঙ্গে এ কার আছে ডিএর সঙ্গে ওয়ান এন আর বিয়ের সঙ্গে টু বাকি কোনো অপশানে নেই সব আলাদা এবার আর একটা বলে দিচ্ছি কারণ এটা আমার দরকার নেই এটা পুরো বহুত বাইরের জিনিস আর একটা অপশান আছে আরসি রিডবার্গ কনস্ট্যান্ট যেটা আমরা পড়েছিলাম অ্যাটমিক স্ট্রাকচারে অ্যাটমিক স্ট্রাকচারে কী ছিল ওয়ান বাই ল্যান্ডা ইকুয়াল টু রিডবার্গ কনস্ট্যান্ট ইনটু সামথিং এখানে কী ছিল নাম্বার ছিল ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার এইগুলো কি নাম্বার মানে কনস্ট্যান্ট তার মানে রিডবার্গ কনস্ট্যান্টের ডাইমেনশন কী হবে ওয়ান বাই ল্যান্ডার ডাইমেনশনের ইকুয়াল হবে ল্যান্ডা হচ্ছে ওয়েভ লেন্থ ওয়েভ লেন্থের ডাইমেনশন কী হয় এল হয় তার মানে ওয়ান বাই এল তার মানে এটা কি এল ইনভার্স মানে কি মিটার ইনভার্স চেক কর অপশন বি এর সঙ্গে থ্রি আছে তো বাকি দরকার নেই দুটো করলে হয়ে যাবে ওরা যখন এরকম কোশ্চেন দেবে তখন ভাববি যে দুটো বা ম্যাক্সিমাম তিনটে তিনটে করতেই হয় না দুটোতেই কাজ মিটে যাবে ইলেকট্রিক ফিল্ড দেখ এটা করে দিচ্ছি বাট সিলেবাসে নেই আরামসে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ভোল্ট
বাই মিটার, ভোল্ট পার মিটার এরকম থাকে এর ইউনিট। কেন বলছি, ইলেকট্রিক ফিল্ডকে তুই ধরে নে এরকম লিখিস কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর ভোল্টেজটাকে কী লিখি কে কিউ ডিভাইডেড বাই আর। তার মানে আমি ইলেকট্রিক ফিল্ডটাকে কী লিখবো, ডাইমেনশন অফ ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু ভোল্টেজ বাই আর। ওকে, তার মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন হচ্ছে ভোল্টেজের ডাইমেনশন ডিভাইডেড বাই এল। আর একটা আছে আমার এইচ, এইচ হচ্ছে ই অ্যান্ড এইচ রিপ্রেজেন্ট দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটাইজিং ফিল্ড। তো ম্যাগনেটাইজিং ফিল্ড এইচ এর ইউনিট হচ্ছে কারেন্ট পার ইউনিট লেন্থ, তার মানে আই বাই এল। এবার আইটাকে কী লিখবে, কারেন্টটাকে, কারেন্টের সঙ্গে ভোল্টেজ একটা রিলেশন আছে না, ভি বাই আর, আর এখানে একটা এল হয়ে গেল, আর এটাও কী ছিল ভোল্টেজ বাই এল, এটা কি ভোল্টেজ, ঠিক আছে, ভি বাই এল। তো দেখ, আমি যদি এই দুটো জিনিসকে ই করি, মানে কি বলে দুটোকে আমি যদি ডিভাইড করি, কোশ্চেন তো ডিভাইশন আছে না, ই বাই এইচ, তার মানে কী আসছে ভি বাই এল, ভি বাই এল কেটে যাচ্ছে, নিচে কে আছে ভি বাই আর এল আছে, উপরে কে আছে ভি বাই এল, তার মানে আরটা উপরে চলে যাচ্ছে, তার মানে ইউনিট কী হবে ওহম। ওকে, এটা ইলেকট্রিক্যালের পার্ট, এইচ ম্যাগনেটাইজিং ইকুয়াল টু কারেন্ট বাই এল, ইন ফিউচার আমরা পড়তে পারি। আর এটা ইলেকট্রিক যে পার্টটা আছে না এফ টিপিলি, ওখানে আসবে। এবার কোশ্চেনটা দেখ, পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর ইলেকট্রিক্যালে পড়বো, কস ফাই ইকুয়াল টু কস থিটা ইকুয়াল টু পাওয়ার ফ্যাক্টর হয়। তো পাওয়ার ফ্যাক্টর যদি কস থিটা, কস থিটা একটা কি নাম্বার না, এক দুই তিন চার পাঁচ একটা নাম্বার আসবে, তার মানে এটা কি হবে ডাইমেনশন লেস, ডাইমেনশন লেস, কস থিটা কোনো ডাইমেনশন হবে না। আর যখনই কোনো জিনিস দেখে দিবি রিলেটিভ, রিলেটিভ অলওয়েজ ডাইমেনশন লেস। রিলেটিভ মানে কি, একটা বাই আর একটা, এখানে যে পারমিটিভিটি বলেছে তার মানে মিউ বাই মিউ নট, এটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, একটা বাই একটা। রিলেটিভ মানে দুটো সেম জিনিসের, সেম জিনিসের, ধরো তোরা ধরলাম রিলেটিভ ডেন্সিটি, রিলেটিভ ডেন্সিটি কী হয়, ডেন্সিটি অফ এনি লিকুইড মানে অয়েল ডিভাইডেড বাই ডেন্সিটি অফ ওয়াটার, তার মানে অয়েল একটা ডেন্সিটি, এটাও একটা ডেন্সিটি, তা ইউনিট থাকবেই না, কোনো চান্সই নেই। কোয়ালিটি ফ্যাক্টর কি, কোয়ালিটি ফ্যাক্টর আমরা পড়েছিলাম, এটা এটাও পড়বি ইলেকট্রিক্যালে পড়বি, কোয়ালিটি ফ্যাক্টর, কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু হয় দুটো রেজিস্ট্যান্স ডিভিশন ওমেগা এল বাই আর, ওমেগা এলটা, ওমেগা এল, এল এর ইউনিটটা কি ওহম, আর আর এর ইউনিটটা কি ওহম, তার মানে এটা হচ্ছে না, একটা গেল আর একটা গেল আর একটা গেল। পারমিটিভিটি অফ ফ্রি স্পেস এটা হবে, কেন হবে দেখ, ফোর্স ইকুয়াল টু কী হয়, আমরা কে কিউ বাই আর স্কোয়ার লিখি, তো এই কেটা কি, কেটা হচ্ছে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, তাহলে এপসাইলন নটটাকে এদিকে নিয়ে চলে আয়, এটাই হচ্ছে পারমিটিভিটি। তো পারমিটিভিটি ইকুয়াল টু কী হলো, চার্জ বাই আর স্কোয়ার ইনটু ফোর্স, এদের প্রত্যেকটা ডাইমেনশন আছে, তো তার মানে শুধুমাত্র এটা একটা জিনিস যার ডাইমেনশন আছে, হ্যাভ এ ডাইমেনশন, তো অপশন সি ইজ কারেক্ট। দেখ কোশ্চেনে ফার্স্ট কী দিয়েছে, ই, ই হচ্ছে এনার্জি, এনার্জি হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। নেক্সট হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ মাস ভি আর, এম ভি আর মানে মাস, ভ্যালোসিটি মানে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর মানে এল, তো এটা কী হলো এম এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তারপর আছে আমাদের এম, এম এর ইউনিট কী হবে, মাসের ইউনিট মাসই হবে। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, উই নো দ্যাট এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে জি এর ডাইমেনশন কী হবে, ফোর্স ইন্টু এল স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার, ফোর্সের ডাইমেনশন এম এল টু দি পাওয়ার মাইনাস টু এল স্কোয়ার ডিভাইডেড বাই এম, তাহলে এম এম কেটে গেল, এটা এম স্কোয়ার ছিল। ওকে, তো ডাইমেনশন কী হলো, এম এম স্কোয়ার কেন করলাম, দুটো মাস ছিল মাল্টিপ্লিকেশন। ওকে, তো এম ইনভার্স এল কিউ টি টু দি পাওয়ার মাইনাস টু, এম ইনভার্স, এই পর্যন্ত সবার ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে ই, এল স্কোয়ার এম টু দি পাওয়ার মাইনাস ফাইভ জি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে। তো এবার চুপচাপ ভ্যালুগুলো বসাবো, ই এর ভ্যালু কত, এম এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টু, এল স্কোয়ার আছে, এই এলটা কি আছে, এই এই এল যেটা আছে সেটা এখানে যা দিয়েছে সেই হিসেবে,
এরেল দেওয়া আছে, ঠিক আছে? এবার এখানে তোর অ্যান্সার মিলেনি কেন? কারণ তুই এই এলটাকে শুধু এল লিখেছিস, তাই না? এই এলটা হচ্ছে এটা লিখতে হবে, ওটা লিখেছিস, তাহলেও মিললো না কেন? এম এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এর পাওয়ারে কত আছে? হোল স্কোয়ার আছে, আর এম টু দি পাওয়ার মাইনাস ফাইভ, আর জি টু দি পাওয়ার মাইনাস টু। তার মানে এই যে জিনিসটা আছে সেটা তো লিখবই, এম ইনভার্স এল কিউ টু দি পাওয়ার মাইনাস টু হোল টু দি পাওয়ার মাইনাস টু। তো এবার হচ্ছে এম এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টু এম স্কোয়ার, কোথাও একটা ফাইভ ছিল মানে, হ্যাঁ ওখানে, এল টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার মাইনাস টু এম টু দি পাওয়ার মাইনাস ফাইভ, এখানে কী হবে? এম টু দি পাওয়ার মাইনাস টু এল টু দি পাওয়ার মাইনাস সিক্স, হ্যাঁ এটা প্লাস হয়ে যাবে, প্লাস টু মাইনাস সিক্স টু দি পাওয়ার প্লাস ফোর। দেখ ঠিক আছে কিনা, মাইনাসটা প্লাস হয়ে যাবে কারণ পাওয়ারে মাইনাস টু আছে। ওকে, তো একটা দুটো তিনটে হয়ে গেল, আর এখানে দুটো পাঁচটা, তো মাস তো উড়ে গেল, মাস উড়ে যাচ্ছে না? একটা তিনটে দুই পাঁচটা, এই পাঁচটার সঙ্গে এই পাঁচটা উড়ে গেল, তার মানে এল স্কোয়ার দুই চার ছয় 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 এল, এটা উড়ে গেল। তাহলে মানে এম জিরো এল জিরো মাইনাস ফোর প্লাস ফোর, এটা উড়ে গেল, টি জিরো অপশন ডি, এম জিরো এল জিরো টি জিরো অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে, দেখ কোশ্চেনটা ফার্স্ট যে জিনিসগুলো তোকে বুঝতে হবে, আমরা যখন যে কোনো পৃথিবীতে যত ইকুয়েশন হোক না কেন, তো তাদের কী হয়? হোমোজিনিটি মেনটেন করে। হোমোজিনিটি মেনটেন মিনস এর ডাইমেনশান ফোর্সের ডাইমেনশান আর এর পুরো ডাইমেনশান সেম হবে। তো ডাইমেনশান অফ ফোর্স ইকুয়াল টু ডাইমেনশান অফ এ ইনটু ডাইমেনশান অফ কস বি এক্স, ঠিক আছে? আলাদা আলাদা করে দিলাম। আর কস বি এক্সটা কি, কসের ভ্যালু কত হয়? তিন, এক, ওয়ান বাই টু, ওয়ান বাই রুট থ্রি বাই টু, এরকম কিছু হয়। তার মানে এটা কি কনস্ট্যান্ট, তার মানে ডাইমেনশান কত আসবে? ওয়ান। তো তার মানে ফোর্সের ডাইমেনশান মানে এর ডাইমেনশান ইকুয়াল টু ফোর্সের ডাইমেনশান, ফোর্সের ডাইমেনশান কত? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এবার চলে আসে সি এর ডাইমেনশান, সি এর ডাইমেনশানও সেম হবে, তাই না? এটাও তো সেম জিনিস, হোমোজিনিটি মেনটেন করবে, যেরকম হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তার মানে ডাইমেনশান অফ এস ইকুয়াল টু ডাইমেনশান অফ ইউটি, সিমিলারলি ডাইমেনশানস অফ এস ইকুয়াল টু ডাইমেনশানস অফ এটি স্কোয়ার। চেক করবি এর ভ্যালু কত, এল টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে? তো এখানে শুধু দিয়েছে এ ডি বাই বি, তাহলে বি এর ডাইমেনশন কী হবে? বি এক্স, বি এক্স মানে কি? একটা অ্যাঙ্গেল, বি এক্স ইজ ইকুয়াল টু থিটা কস থিটা, তো থিটার ডাইমেনশন ওয়ান, তার মানে ডাইমেনশন অফ বি কী হয়ে যাবে? ওয়ান বাই এক্স, এক্সটা কি এল, তার মানে এল ইনভার্স, ঠিক আছে? তাহলে আমি কী করবো, এ ডি বাই বি করবো, সি লাগবে না বললি, তাই তো? তাহলে সিটাকে ছেড়ে দেই। ডি এর ডাইমেনশন কী হবে? ডাইমেনশন অফ ডি টি ইকুয়াল টু আবার কী হবে? অ্যাঙ্গেল থিটা, তো ডাইমেনশনস অফ ডি ইকুয়াল টু কী হবে? ওয়ান বাই টি, তার মানে টি ইনভার্স, এ ইন্টু ডি মানে এম এল টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ডি, ডি এর ডাইমেনশন কত আছে? টি ইনভার্স, বি এর ডাইমেনশন কত আছে? এল ইনভার্স। কোনটা কী করে? বিএক্স থিটা, তো থিটার ডাইমেনশন কত হবে? ওয়ান, তার মানে ওয়ান লেখা আছে তো উপরে, তাহলে বি এর ডাইমেনশন ইকুয়াল টু কী হচ্ছে? বি ইন্টু এক্স, এটা ভেঙে যাবে তা, বি এর ডাইমেনশন ইন্টু এক্সের ডাইমেনশন, তাহলে এক্সটাকে নিচে নিয়ে আসবো, এক্সটা কি লেন্থ ডিসপ্লেসমেন্ট, কে এক্স প্লাস, কিছু না দিয়ে দিলে এক্স মানে বুঝতে পারছি এটা ডিস্টেন্স হবে, টি মানে টাইম, কিছু যদি না বলে দেয় এক্সটি কি, এই বলেও দিয়েছে, যাও আবার ডিসপ্লেসমেন্ট এক্স বলে দিয়েছে, ক্লিয়ার? আর টাইম টি বলেও দিয়েছে, এখানে আমার কোনো হাত নেই। তো এটা কি হয়ে গেলো? এম এল ইনভার্সটা উপরে উঠে যাবে, এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, অপশন বি কারেক্ট। এরকম কোশ্চেন একটা আগে করেছি, কি চেয়েছে? ডাইমেনশনস অফ মাস, এম হবে, ডাইরেক্ট অপশনে চলে যা, অপশন এ টি ইনভার্স ভি ওয়ান এল টু দি পাওয়ার মাইনাস টু, টি এর ডাইমেনশন
टी हे कैपिटल टी इनवर्स वेलोसिटी एल टू टू द पावर माइनस वन और एल टा कि दिए एंगुलर मोमेंटम डायमेंशन बल एम वी आर फॉर्मूला वेलोसिटी एल टू द पावर माइनस वन और हे एल एम वि आर तार माने आमी एखाने एल टू दि पावर माइनस टू दिए जगह अनेकटा भूल हो ओरा इच्छा करे एटा दिए एलटा आमी कि बसाबो ओटा बसाबो एम एल स्क्वायर टी इनवर्स होल टू दि पावर माइनस टू तार माने तुई एरपर आर एगोबि ना केन एगोबि ना कोनटाय एटा सब एल छोटो हाथेर एल एई तो स्मल एल एरपर आर कि एगिए लाभ आछे कारण मासेर यूनिट कत एसेछे एम टू दि पावर माइनस टू वोट मासर इक्ल की करे हबे आर एगोबो ना अपशन बीते चले टी कैपिटल टी वेलोसिटी एल स्क्वायर टू दि पावर माइनस टू एल इनवर्स माने एर इनवर्स आछे एम एल तो एटा हबे ना হবে না কারণ হচ্ছে এম এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ইনভার্স মানে মাস ইনভার্স আসছে আমার লাগবে কি পিওর মাস লাগবে হলো না তার মানে এল টু দি পাওয়ার ওয়ানই হবে হয় এটা হবে না এটা হবে বুঝতে পেরেছিস তো হয় সি হবে না ডি হবে কারণ এখানে সব এল ইনভার্স এল টু দি পাওয়ার মাইনাস টু কারণ মাস শুধুমাত্র স্মল এল এ আছে এম ভি আর এ তো অপশন সিতে দেখা যাক টি টু দি পাওয়ার মাইনাস টু টি মাইনাস টু ভ্যালোসিটি এল মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে গেল ভ্যালোসিটি লিখলাম তার উপর ইনভার্স ছিল একবারে করেছি আর একটা কে আছে এল এল মানে কি এম এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান কাটছে কেউ এল স্কোয়ার কি কাটছে কেউই কাটছে না তো অপশন সি হবে না ডিতে চলে যায় টি ইনভার্স মিনস টাইম ইনভার্স ভ্যালোসিটি টু দি পাওয়ার মাইনাস টু তো এল টু দি পাওয়ার মাইনাস টু আর টি টু দি পাওয়ার প্লাস টু এম এল এল স্কোয়ার ছিল তো হ্যাঁ এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান দেখ কেটেছে দেখ এল স্কোয়ার কেটেছে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু টি স্কোয়ারও কেটেছে মাইনাস টু টু দি পাওয়ার প্লাস টু ইন্টু এম তার মানে এটা কী বেরোলো এম বেরোলো তো তো অপশান ডি ইজ কারেক্ট এটা ট্রাই কর সি অ্যান্ড ভি রিপ্রেজেন্ট ক্যাপাসিটি ক্যাপাসিটি অ্যান্ড ভোল্টেজ রেসপেক্টিভলি দেন হোয়াট আর দ্য ডাইমেনশনস অফ ল্যান্ডা মানে সি বাই ভি সি হচ্ছে ক্যাপাসিটি আর ভি হলটে ভোল্টেজ এবার দেখ আমি একটা জিনিস বলে দিচ্ছি এনার্জি এনার্জি ইকুয়াল টু হাফ অফ সি ভি স্কোয়ার একটা ফর্মুলা আছে এনার্জি ইকুয়াল টু হাফ অফ সি ভি স্কোয়ার আর আর যদি ভোল্টেজের কথা বলি ভোল্টেজের সঙ্গে একটা ওয়ার্ক ডানের ফর্মুলা আছে এটাও এক্সামে আসবে না নিশ্চিন্তে থাক কারণ সিলেবাসের বাইরে বাট আমরা হ্যাঁ ভিতরের ভিতরে সিলেবাসের মধ্যেই কোনো ফর্মুলা দিয়ে দেবে ডাইমেনশনে এটা মাথায় রাখবি ওয়াকডান কী হয়ে যায় ওয়াকডান হচ্ছে ভোল্টেজ ইনটু চার্জ তা দুটোই তো ওয়াকডান তার মানে কি হাফ অফ সিভি স্কোয়ার ইকুয়াল টু আমি কিউ ইনটু ভি লিখতে পারি ডাইমেনশনালি কারণ ওয়াকডানও একটা এনার্জি ডাইমেনশন আর এনার্জিটা তো আছেই তো এখান থেকে ভি একটা ভি কেটে গেল তাহলে সিভির ভ্যালু কত পেলাম সিভির ডাইমেনশন কার ইকুয়াল হয়ে গেল চার্জের ইকুয়াল হয়ে গেল অনেকে ডাইরেক্ট এটাও জানে সিভি ইকুয়াল টু চার্জের ডাইমেনশন ওকে কিউ প্রপোর্শনাল টু ভি হয় তো কিউ ইকুয়াল টু সিভি হয় এবার কোশ্চেনে এটা চাইনি কোশ্চেনে চেয়েছে সি বাই ভি চেয়েছে তো আমি যদি এখানে সি এর কথা বলি ডাইমেনশনস অফ সি তার মানে কী হয়ে গেল কিউ বাই ভি তো আমি যদি বলি ডাইমেনশনস অফ সি বাই ভি তার মানে এখানে কী লিখতে হবে ডাইমেনশনস অফ কিউ বাই ভি স্কোয়ার আমার শুধু দেখ চার্জের ডাইমেনশন কী হবে বলতো চার্জ অপশনে দেখ অ্যাম্পিয়ার দিয়ে দিয়েছে অ্যাম্পিয়ার দেওয়া আছে তো চার্জ ইকুয়াল টু কী হয় বলতে পারবি কারেন্ট ইকুয়াল টু চার্জ বাই ডি কিউ ডিটি তো কারেন্ট ইকুয়াল টু ডি কিউ ডিটি তো চার্জের ডাইমেনশন কী হবে কারেন্টের ডাইমেনশন ইনটু টাইম এটুকু সবাই জানে এবার এই ভি ভিটাকে আমি কি লিখতে পারি এখান থেকে ভি এর ডাইমেনশন কি লিখতে পারি হ্যাঁ কি বলতে চাইছিস না না আবার আরেক ঝামেলা করতে হবে আর তো নেই ডাইমেনশন লাগবে দেখ এখান থেকে ভোল্টেজের ডাইমেনশন কি করবি ওয়াক ডানের ডাইমেনশন ডিভাইডেড বাই চার্জের ডাইমেনশন করবি তো এখান থেকে তাহলে এখানে কি লিখবো ওয়াক ডানের ডাইমেনশন ডিভাইডেড বাই চার্জ তো কিউ স্কোয়ার হয়ে গেল কোনো অসুবিধা
ভোল্টেজ ও একটা জিনিস আছে মানে আবার হোল স্কোয়ার আছে, তাহলে ওয়ার্ক ডান বাই কিউ তার হোল স্কোয়ার, তাহলে ফাইনালি আমি কি পেলাম কিউ কিউ ডিভাইডেড বাই ওয়ার্ক ডান স্কোয়ার। কোনো সমস্যা? কিউ এস কিউ কিউ মানে কি কারেন্ট ইন টু টাইম, আই কিউ টি কিউ ডিভাইডেড বাই ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান মানে কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ওর হোল স্কোয়ার আছে। এবার অপশান চেক কর, ভাব আই কিউ কোথায় আছে, আই কিউ কোথায় আছে, আছে কোথাও? অপশান এতে আছে আর অপশান সিতে আছে, আর টি কিউ আছে, এবার মাস কি আছে এম স্কোয়ার, তো অপশান সি। বোঝা গেল? এই এই ফর্মুলাগুলো তোর লাগবে, এবার এই ফর্মুলাগুলো সিলেবাসে নেই তার জন্য এখান থেকে কোশ্চেন আসবে না। ইন এ টিপিক্যাল কম্বাশন ইঞ্জিন ওয়ার্ক ডাউন বাই এ গ্যাস মলিকুল গিভেন বাই কম্বাশন ইঞ্জিনে ওয়ার্ক ডানের ফর্মুলা এটা। তো ডাইমেনশনস অফ ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হয়ে যাবে, ডাইমেনশনস অফ আলফা স্কোয়ার ইন্টু বিটা। কেন পরেরটা ওয়ান কেন লিখলাম, কারণ ই হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল জিনিস, ই টু দি পাওয়ার এক্স এর ডাইমেনশন কি হয় ওয়ান হয়। এবার পাওয়ারে যে এক্সটা লেগে আছে এই এক্সটা হচ্ছে যে কোনো একটা ভ্যালু, ভ্যালু ওকে, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ যদি আমরা ড্র করি এরকম হয়, এরকম হয় ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, তার মানে এক্স এর ভ্যালুতে আমি ই টু দি পাওয়ার এক্স কিছু একটা পাই। তো ই টু দি পাওয়ার এক্সও একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি কোনো একটা ভ্যালুর জন্য, তো আমি এক্স এর ডাইমেনশন কী লিখবো মানে পাওয়ারে যেটা আছে। আর এখানে আমাদের পাওয়ারে কে আছে, মাইনাস বিটা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কে টি, ওকে, এর ডাইমেনশন ওয়ান। এর সঙ্গে এটাও একটা ভ্যালুই আসবে, পাওয়ারে কিছু না কিছু ভ্যালুই আসবে, কিছু না কিছু ভ্যালুই আসবে, তার জন্য এটা ওয়ান এটা ওয়ান। ভ্যালু কেন বলছি, কারণ ই টু দি পাওয়ার ফাইভ কোনো দিন আসতে পারে, ই টু দি পাওয়ার ফোর কোনো দিন আসতে পারে, ই টু দি পাওয়ার টু কোনো দিন আসতে পারে, তার মানে ফাইভ ফোর টু এগুলো ডাইমেনশন কত হবে, ওয়ান হবে। তো আমি এখান থেকে বুঝতে পারলাম যে বিটা এক্স স্কোয়ারের ডাইমেনশন কার ইকুয়াল হবে, ডাইমেনশনস অফ কেটি, তাই না, কেটিটা ওদিকে চলে গেল, হ্যাঁ কি না, ঠিক আছে। এবার সমস্যা হচ্ছে তোর কে নিয়ে ঝামেলা, কেটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, এনার্জি ইকুয়াল টু থ্রি বাই টু কেটি, একটা গ্যাস মলিকুলের এনার্জি এতটা হয়, একটা গ্যাস মলিকুলের এনার্জি এটা হয়। কম্বাশন ইঞ্জিনে কী থাকে, গ্যাস মলিকুলগুলো থাকে, তো ডাইমেনশন অফ কে কী হবে, ডাইমেনশনস অফ এনার্জি ডিভাইডেড বাই টাইম। তো ডাইমেনশন অফ এনার্জি কী হয়, এনার্জির ডাইমেনশন এম এল স্কোয়ার টু টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই টি, ঠিক আছে। তো বিটা, হ্যাঁ টিটা তো এদিকে তা দরকারও নেই, এখানে এত কিছু দরকার নেই, তো আমি শুধু এখানে কী লিখবো, ডাইমেনশন অফ কে টি, ডাইমেনশন অফ কে টি ইকুয়াল টু এনার্জি, ওকে, তার মানে এটা কিসের এনার্জি, এনার্জি, তার মানে বিটার ডাইমেনশন কী হবে, এনার্জি বাই এল স্কোয়ার, বুঝলি। এক্স স্কোয়ার ছিল না, এক্সটা কী দিয়ে দিয়েছে, এক্সটা বলে দিয়েছে, দেখ এক্স ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, তো এম এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই এল স্কোয়ার, তো এটা কী হয়ে গেল এম টু দি পাওয়ার মাইনাস টু। এবার নিজে নিজে একটু আলফা স্কোয়ারের ডাইমেনশনটা বার করে ফেল, বিটা তো পেয়ে গেলাম, আলফা পেয়ে গেলে অ্যান্সার হয়ে যাবে। দেখ ডাইমেনশনস অফ আলফা স্কোয়ার ইকুয়াল টু ডাইমেনশনস অফ ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের ডাইমেনশন কি এম এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টু, আর বিটার ডাইমেনশন কি ছিল এম টু দি পাওয়ার মাইনাস টু, তার মানে এটা কী হয়ে গেলো এল স্কোয়ার, তো আলফার ডাইমেনশন কী হবে, হোল স্কোয়ার আছে না, তাহলে এল হবে, তো এ অপশান এম জিরো এল টি জিরো, বুঝা গেছে। এই এই যে কোশ্চেনটা করলি এটা ডাইমেনশনের সবচেয়ে টাফেস্ট কোশ্চেন বলা হয়, ই টু দি পাওয়ার এক্স দিয়ে তুই অত ঘাবড়ে যেতে পারিস, আমরা সব করলাম, সাইন করলাম, এক্সপোনেনশিয়াল ফাংশন করলাম।